ছয় দফা কর্মসূচি বাংলাদেশের কোন নেতা ঘোষণা করে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রেলের স্লিপার তৈরিতে কোন কাঠ ব্যবহার করা হয়? উত্তর গর্জন কাঠ। ভারতের কোন ভাইসরয় বাংলাকে বিভক্ত করে? উত্তর লর্ড কার্জন। জুম শ্বাস বলতে কী বোঝায়? উত্তর পাহাড়ের গায়ে এক ধরনের শ্বাসাবাদ। বাংলাদেশের সংবিধান প্রথম সংশোধনের উদ্দেশ্য কী ছিল? উত্তর 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর বাংলাদেশ। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচাইতে বেশি? উত্তর সেবা খাত। দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? উত্তর লর্ড ক্লাইভ। বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র কোথায়? উত্তর পাবনা। বাংলাদেশের কোথায় ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট আছে? ময়মনসিংহে। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এ পথটারে রূপকার কে ছিলেন? কামরুল হাসান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? 426 জন। ষাট গম্বুজ মসজিদ নির্মাণকারীর নাম কি? উত্তর পীর খান জাহান আলী। কোন ভূমিরূপ কি বাংলাদেশে পাওয়া যায় না? উত্তর মালভূমি। কনসার্ট পর বাংলাদেশ কত তারিখে অনুষ্ঠিত হয়? 1 মে 1971। বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট যোগ্যতা অর্জন করে কত তারিখে? 15 জুন 1997। বাংলাদেশের খুন বলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন? উত্তর অলক কপালি। বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে হন? উত্তর মাননীয় স্পিকার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? উত্তর 35 বছর। নোয়াখালীর পূর্ব নাম কী ছিল? উত্তর সুদারাম। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? উত্তর কীর্তন খোলা নদী। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক কে ছিল? উত্তর সিরাজুল ইসলাম। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কোন শহরে? পূর্ব পাকিস্তানের ঢাকাতে। হার্ডিন্স ব্রিজের দৈর্ঘ্য কত? 5,894 ফুট। মারাঠা শাসকদের উপাধি কী ছিল? পেশোয়া। জমিতে সার হিসেবে নিচের কোন রাসায়নিক উপাদানটি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মোট আসন সংখ্যা কতটি? 350টি। এখানে প্রশ্নটি হবে, বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সহ মোট আসন সংখ্যা কতটি? 350টি। আলিবাবা ও 40 চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন? মানিকগঞ্জ জেলায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়ার্স টাওয়ারের নকশা কে করেন? উত্তর ফজলুর রহমান খান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকার সেগুনবাগিচায়। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। পানামনগর কোথায় অবস্থিত? উত্তর নারায়ণগঞ্জে। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? বাংলাবান্ধা। আওয়ামী লীগ কত সালে ছয় দফা পেশ করে? উত্তর 1966 সালে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কতটি? 5টি। হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রবর্তন করেন কোন ব্যক্তি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাকিস্তান সরকার কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করে? 1956 সালে। বিশ্বের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ। শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি যে সম্মেলনে ঘোষণা করেন সেটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লাহোরে। তমুদ্দিন মজলিস কত সালে ঘটিত হয়? 1947 সালে। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? ইউরিয়া সার। হযরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন? তুরস্ক। বাংলাদেশের কোন জায়গায় ফিট কয়লা পাওয়া গিয়েছে? সিলেট। সুন্দরবনের ভারত ও বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কি? আরিয়াবাঙ্গা নদী। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে।
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান অন্তর্ভুক্ত করা আছে? 142 নম্বর অনুচ্ছেদে। আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত সংখ্যা কতজন ছিল? 35 জন। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রাখা হয়েছে? 77 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? উত্তর, সংসদ সদস্যের ভোটে। বাঁশের কেল্লা কে তৈরি করেন? তিতুমীর। অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়? রংপুর জেলায়। বাংলাদেশ নিচের কোন জোটের সদস্য নয়? G8। সবুজপত্র বাংলা সাহিত্যে কি হিসেবে পরিচিত ছিল? বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। হযরত সারাজালাল রহমতুল্লাহ কোন শাসককে পরাজিত করে সিলেটে আজন্দনে দিয়েছিলেন? গৌরগোবিন্দ। বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? পতেঙ্গা। মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা। রংপুর জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপাদন হয়? 72 ঢাকা জেলায়। এটা কোনো প্রশ্ন হইল? এই প্রশ্নটা ভুল। রংপুর জেলা সবচেয়ে বেশি গোল আলু উৎপাদন হয়, মানে কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপাদন হয়? রংপুর জেলা। এখানে লিখছে 72 ঢাকা জেলা। আওয়ামী লীগের আদি নাম কি ছিল? আওয়ামী মুসলিম লীগ। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। বুড়িমারি স্থলবন্দর কোন জেলা অবস্থিত? লালমনিরহাট। বাংলাদেশের প্রধান ধান চাষ কোনটি? বোরো ধান চাষ। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় হিসেবে কে অতিক্রম করে? ব্রজেন দাস। বাংলাদেশের ভিতরে ভারতের কতটি ছিটমহল ছিল? 111টি। শিখানির্বাণ কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে। বাংলাদেশের শতকরা কত ভাগ বনাঞ্চল রয়েছে? 17 ভাগ। দোলাই কোন নদীর পূর্ব নাম? বুড়িগঙ্গা নদী। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 2928 মাইল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয় কত তারিখে? 10 জানুয়ারি। খিলাফত আন্দোলনের অন্যতম কে ছিলেন? মাওলানা মোহাম্মদ আলী। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? আসাম রাজ্যে। ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসেন? 1498 সালে। হরিপুর গ্যাস ক্ষেত্র কত সালে আবিষ্কৃত হয়? 1986 সালে। বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত? যশোর। ভারত থেকে কতগুলো আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে? একটি। সংসদে বেসরকারি বিল কাকে বলা হয়? সংসদ সদস্যের উত্থাপিত বিলকে। কে সর্বপ্রথম বাংলা জয় করেন? ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি। ফকির আন্দোলনের নেতা কে ছিল? মজনু শাহ। সাবাস বাংলাদেশের ভাস্কর্য নির্মাণকারীর নাম কি? নিতুন কুণ্ডু। নিচের কোন রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সংসদে কাস্টিং ভোট বলতে কী বোঝায়? স্পিকারের ভোটকে। মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন? নোয়াখালী। নিচের কোন উপন্যাসটি জহির রায়হানের লেখা? বরফ গলা নদী। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরে। শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে কত তারিখে পালন করা হয়? 14 ডিসেম্বর 1971 সাল। চোদ্দোই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ভারত থেকে বাংলাদেশে আসা অভিন্ন নদীর সংখ্যা কতটি? 57টি। ডুলাহাজরা সাফারি পার্ক কোন জেলা অবস্থিত? কক্সবাজার। পুলিশের ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য গঠন করা হয়েছে তার নাম কি? কাউন্টার ইন্টেলিজেন্স। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কাকে বলা হয়? আব্দুল জব্বার খান। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন দ্বীপ। সৈয়দপা দাবি কত সালে পেশ করা হয়েছে? 1966 সালে। সোনামসজিদ স্থলবন্দর কোন জেলা অবস্থিত? সাফাই নবাবগঞ্জ। প্রীতিলতা ওয়াদ্দেদার কিসের সাথে যুক্ত ছিলেন? ব্রিটিশ বিরোধী আন্দোলনে। শাপলা চত্বরের স্থপতিকে? আজিজুল জলিল পাশা। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদীর নাম কি? কুলিখ নদী। জিজিয়া কী ছিল? অমুসলিমদের উপর ধার্যকৃত সামরিক কর। আলী বাবা 40 চলচ্চিত্রটি কত সালে নির্মাণ করা হয়? 1903 সালে। কার সময় বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়? লর্ড কার্জন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক। বাংলাদেশ মন্ত্রিপরিষদ প্রধান কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থানের নাম কি? নাটোরের লালপুর। বাংলাদেশের সর্বপ্রথম যে উপসি জাতের ধান উৎপাদন চালু হয়ে এখন পর্যন্ত বহাল রয়েছে তার নাম কি? ইরিয়াট।
সারদা পুলিশ একাডেমি কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে অবস্থিত। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান হয় কত সালে? 1858 সালে। অপারেশন জ্যাকপট কি? মুক্তিযুদ্ধে নৌ কমান্ডের একটি অভিযানের নাম। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসনের সঙ্গীত দলের নাম কি ছিল? দ্য বিটলস। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি ছিল? পাল বংশ। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপুল। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? 673 জনকে। বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কি? প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। বাংলাদেশের কোন সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়? কুয়াকাটা। বাংলাদেশের উষ্ণ জলধারার ঝর্ণা কোথায় অবস্থিত? সীতাকুণ্ড। বাণিজ্যিক ব্যাংক নিসের কোন কাজ করে না? বিহিত মুদ্রার প্রচলন। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী কোন দেশ? স্বীকৃতি প্রদান করে কোন দেশ? ভারত। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কতটি? 5টি। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের পাওয়া যায়? বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের পাওয়া যায়? ভাওয়াল মধুপুরের বনভূমি।